দেশের মানুষকে কোরআনের দিকে ইসলামের দিকে দাওয়াত করার জন্য উনি আপনার চেষ্টা করেছিলেন। আল্লাহু আকবার। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, জাতি গড়ার মহান কারিগর শিক্ষাগুরু মাস্টার আব্দুল শুকুরের মৃত্যুতে লোহাগাড়া উপজেলার কলাউজানের পুরু এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। 25 মে পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন রাত 8:30 নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মহান এই মানুষটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 68 বছর। মৃত্যুকালে তিনি 3 ছেলে 3 মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রয়াত এই জাতি গড়ার কারিগর আজ থেকে 68 বছর আগে 1952 সালের 1 এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজ থেকে প্রায় 8 বছর পূর্বে 2012 সালের 31 মার্চ শিক্ষকতা পেশা থেকে অবসর নেন হেডমাস্টার উপাধি পাওয়া এই মহান মানুষটি। ছোট বড় নবীন প্রবীণ সবার কাছে সমানভাবে এক প্রিয় শিক্ষক ছিলেন তিনি। মানুষ গড়ার কারিগর মাস্টার আব্দুল শুকুর ছিলেন একজন ইংরেজি শিক্ষিত লোক। মাদ্রাসায় পড়াশোনা না করলেও মাদ্রাসায় করেছেন শিক্ষকতা। নিয়মিত নামাজ আদায় করতেন, হুজুরদের মতো মুখে দাড়ি মাথায় টুপি সর্বদাই দেখা যেত। এ বিষয়ে বিশিষ্ট আলেমে দ্বীন ও কলাউজানের পীর সাহেব মাওলানা গোলাম রসুল কমরি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যিনি দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকে এই জমিনে রেখে, তিনি অত্যন্ত সুপরিচিত এলাকার সম্মানী ব্যক্তি, শিক্ষাবিদ। আমার পাঠ্যকাল থেকে একসাথে লেখাপড়া করে আসছি এবং একসাথে এই কলেজ সারসিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 40 বছর পর্যন্ত শিক্ষকতা করে আসি। যিনি প্রকাশ হেডমাস্টার সাহেব, আসল নাম ছিলেন জনাব মাস্টার আব্দুল শুকুর সাহেব। ওনার স্মৃতিসারণ করা অল্প সময়ের ভিতরে আমার দ্বারা সম্ভব হবে না, যেহেতু এক টুলে লেখাপড়া করেছিলাম, এক টুলে বসে আবার সময় কাটাইছি। এই কলেজ স্যার রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভিত্তি স্থাপনের পর থেকেই যেদিন মাদ্রাসার সবক শুরু করেছিলাম, দোয়ার মাহফিলে আমি অদম ছিলাম। মরহুম হযরত মাওলানা বজলাম সাহেব প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন এবং সর্বপ্রথম সবক মাদ্রাসায় শুরু করেছিলেন কয়েকজন ছাত্রদেরকে নিয়ে, এই মাস্টার আব্দুল শুকুর সাহেব এবং সাথে ছিলেন আরও একজন স্থানীয় মাওলানা আবুল হোসেন সাহেব। এরপর থেকেই এই মাদ্রাসা দিন দিন তরক্কি দিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। পাহাড় থেকে গাছ কেটে এবং স্থানীয় মানুষ থেকে চাঁদা সংগ্রহ করত। আমি তৎকালীন অবস্থা সময়ে কাপ্তাই জেডিকান মসজিদের খতিবের দায়িত্ব ছিলাম, ইমামের দায়িত্ব ছিলাম। ওখানে উনি মাঝে মাঝে যেতেন, অনেক লোক থেকে আমি সাহায্য সহযোগিতা মাদ্রাসার জন্য ওনার মধ্যে পাঠাতাম। ওনার পুরো জিন্দগিটাই এই মাদ্রাসার জন্য অক্প করেছিলেন। মুসলমানের ঘরে ঘরে গিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসতেন এবং এই মাদ্রাসা এ পর্যন্ত অগ্রসর হয়ে গেছেন। উনি বিনা বেতনে কমপক্ষে 5 বছর, এরপরে যত সামান্য কিছু হলো তা সামান্য, ওটা উল্লেখযোগ্য কিছু নয়। তো যাক, ওনার প্রচেষ্টা, ওনার এই শ্রম আল্লাহ কবুল করেছেন। আমি আশা করি দেশের মানুষকে কোরআনের দিকে ইসলামের দিকে দাওয়াত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। যদিও বা ইংলিশ শিক্ষিত হয়, বাংলা শিক্ষিত হয়, আমি দুই একবার ওনাকে বলেছিলাম, আপনি যদি স্কুলে কলেজে শিক্ষকতা করতেন আপনার মৃত্যুর সময়ে ছাত্র বাক হয়ে যেত। ওই অন্যান্য বিধর্মী যারা থাকতো তারা সর্বস্থানে আপনার জন্য দোয়া করত, ওরকম উনি ভালো একজন শিক্ষক ছিলেন। কিন্তু যারা মুসলমানের ছেলেমেয়েরা থাকতো, আপনার ছাত্রছাত্রীরা, তারা জনজায় থাকতো অথবা যে যেখানে থাকে ওখান থেকে আপনার জন্য দোয়া করত। কিন্তু মাদ্রাসায় শিক্ষকতা করার উশিলায় আপনার একটা জেহেনসিপ হয়েছে, সমস্ত ছাত্রছাত্রীরা
আপনার জনাজ উপস্থিত হতে না পারলেও ষষ্ঠ স্থানে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, সজিদা যাবেন, প্রার্থনা করবেন এবং দুনিয়াতে খবরে হাসরে কেয়ামত মোটে উপকার হবে। উনি সে যে সেইভাবে এই বাগানকে সাধের জন্য চেষ্টা করেছিলেন, অপরের ছেলেমেয়েদেরকে সুশিক্ষে শিক্ষিত করে দেশকে সমৃদ্ধ করার জন্য, আলোকিত করার জন্য চেষ্টা করেছিলেন। এই জন্য হয়তো আল্লাপাকে কবুল করে ওনার মেহনতটা, ওনার সপরিবার, ওনার ছেলেমেয়েদেরকে আল্লাপাকে সেই যে সম্মানের চেয়ার দান করেছেন। আজকে ওনার ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা দেশ বিদেশে ইজ্জত সম্মানের চেয়ার দখল করে দিনের খেদমত, জনগণের খেদমত, সরকারি বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে জড়িত আছেন এবং ওনার জন্য সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আজকে দোয়া করবেন। ওনার শারীরিক সুরতে সিরতে আমলে চিন্তা ভাবনায় সব দিক উনি এক প্রকার আদর্শ মানুষ ছিলেন বলে আমি ওনার সহপাঠী হিসেবে সাক্ষী দিয়ে যাচ্ছি। ওনাকে হারিয়ে তো আমার কতটুকু যে অভাব সেটা আমি স্পষ্ট করে বলতে পারতেছি না। আজকে আজকে কয়েকদিন থেকে অসুস্থতার কারণে ওনার কে থোবা করার জন্য হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছিল, আমাকে খুঁজেছিল। আমি ওনার বড় জামাতা এবং বড় সাহেব সেদেরকে নিয়ে বলেছিলাম আপনারা ওনার খেদমত করার জন্য সুযোগ পেয়েছেন, হঠাৎ মৃত্যু না হয়ে লম্বা সময় দিয়েছেন, আপনারা পরিবারের ওনার খেদমত করে ভাগ্যবান হবেন। ওনার ছেলেরা, জামাতারা, অন্যান্যরা যেভাবে ওনার খেদমত করেছেন এই মৃত্যুর আগে আমি মনে মনে আশ্চর্য হয়েছি, অন্তর থেকে উদ্ধারের জন্য দোয়া করতেছি। এবং এই মাস্টার সাহেব আমার পিতামাতার পরে আমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু মাস্টার সাহেবের এই অন্তিমকালে কয়েকদিন থেকে আমি ওনাকে 10 মিনিট আধা ঘন্টার জন্য বলতে পারিনি। আজকে জানাজায় যখন আমি জানাজা পড়াচ্ছি, প্রথম তকবীরটা বড় করে বলছিলাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তকবীর হয়তো আপনারা অনেকে শুনেছেন, শুনতে পারেন নাই, যেহেতু আমার খানদার এসেছিল আমি তকবীরে জানাজার নামাজে ওনার জন্য ভিতরে ভিতরে কান্দিছি। এটা আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন, আর আমার বলার সুযোগ হচ্ছে না। ওনাকে আমি আল্লাহর দরবারে সুপর্দ করলাম। আমি আশা রাখি জান্নাত ওনার সাথে আমাদের সাথে আবার মিলিত হব, দেখা হব। আল্লাহ পাক এই আমার এই ফরিয়াদটা কবুল করুক, আমিন। আমার তৌফিক বিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। ফারা পড়শির সাথে ছিল না কোনো বিবাদ, সবার সাথে ছিল তার সুন্দর সুসম্পর্ক আর মাধুর্যপূর্ণ আচরণ। এ বিষয়ে খলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস বলেন, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামনে আগত শোকাহত জনতা, আজকে আমরা আমাদের মাদ্রাসার প্রবীণ শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুল শুকুর সাহেবের জানাজায় হাজির হয়েছি। মাস্টার আব্দুল শুকুর সাহেবের জানাজায় অনেকে ওনার গুণাগুণ সম্পর্কে কথা বলেছেন। মাস্টার আব্দুল শুকুর সাহেবের পিতার নাম ছিল মরহুম আজমুল্লাহ। তিনি এই মাদ্রাসায় নিজের জমিন দিয়ে দাতা হিসেবে রেকর্ড সৃষ্টি করেছেন। মাদ্রাসার প্রাথমিক অবস্থায় মাদ্রাসা এত উন্নত ছিল না, তখন তিনি ধানের বস্তা বহন করে মাদ্রাসা নিয়ে এসেছিলেন। একবার দুইবার না, এক বছর দুই বছর না, কোরবানির চামড়া সংগ্রহের সময় তিনি নিজের চামড়া ঠেন ঠেন আনতেন, আমরা দেখেছি। এখানে যিনি মাদ্রাসার প্রধান ছিলেন অধ্যক্ষ মহোদয়, তিনি ওনাকে যেমন তেমন কাজে খাটিয়েছেন। কেরোসিন আনতে হলে ওনাকে, কিছু একটা জিনিস আনতে হলো ওনাকে, একটা কোদাল আনতে হলো ওনাকে আনতে হতো, এভাবে ওনাকে খেটেছেন। মাস্টার দুশুকুর সাহেবের ফুরে ফুরি বের আমাদের জন্য অনেক খেদমত করেছেন। ওনার বড় ভাই সহ ওনার বড় ভাই একজন মাস্টার মিস্ত্রি আব্দুল হাকিম সাহেব ছিল, উনি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এখানে মাদ্রাসা ছাদ নির্মাণ, সাল নির্মাণ সবগুলো ওরা ভাইয়েরা ভাই পুত্ররা সবাই মিলে এখানে মাদ্রাসার জন্য পারিবারিকভাবে খেটেছে, আমরা দেখেছি। এবং মাদ্রাসা একজন উনি প্রতিভাবান শিক্ষক ছিলেন, ওনার স্মরণশক্তি পূর্ববর্তী বক্তারাও বলেছেন স্মরণশক্তি যে এত প্রখর ছিল, যেখানে কোনো কথাটা শুনলে ওনারগুলো মুখস্ত হয়ে যেত, উনি সেই কথাকে হুবহু করে আবার আমাদেরকে বলতে পারতেন। মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার সময় উনি কোনো
অহমিকতা কোনোদিন প্রদর্শন করে নাই, কোনো ফাঁকিবাজি করে নাই। প্রিন্সিপাল মহোদয় থাকুক না থাকুক, কোনো কেউ চেক করুক না করুক, উনি ছেলেদেরকে পরিশ্রম করে পড়াতেন, অত্যন্ত পরিশ্রম করে পড়াতেন। এবং এই ছেলেদেরকে কীভাবে মানুষ করা যায়, হ্যাঁ, ওনার নিজের ছেলেও এখানে পড়েছেন, মেয়েরা পড়েছেন, যতগুলো মেয়ে ছেলে আছে সবগুলো এখানে ছাত্রছাত্রী ছিলেন। এবং বাইরের যারা আসতো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মাদ্রাসা ছাত্র সংগ্রহ করতেন প্রাথমিক অবস্থায়। ওনার বাগান এখন ফুলে ফুলে সশোভিত, কিন্তু উনি বাগানের মালিক এখন আমাদের থেকে চলে গেছে। এটা আমাদের শুধু আমি না, আমাদের সকল শিক্ষক এখন তাদের হৃদয়ে খন্দন স্যার আর কিছু নেই, এবং প্রত্যেকে ওনার জন্য সমবেদনা প্রকাশ করতেছে। হ্যাঁ, স্যার এমন একজন শিক্ষক ছিল, তিনি কারো শত্রু ছিল না, প্রত্যেকের জন্য তিনি বন্ধু ছিল, এটা আমরা জানি। কেউ শিক্ষক একটু উনি কথা এভাবে বলো ওইভাবে বলে একটু কথা আছে, কিন্তু হ্যাঁ স্যারের ব্যাপারে কোনো শিক্ষকের কোনো বিরূপ কোনো কথা নেই, প্রতিক্রিয়াশীল কোনো কথা নেই। শুক্কুর মাস্টারের পরিবারটা এমন ছিল যে আমার 10 বছর 8 মাস 4 মাস 10 বছর বয়সে আমি চেয়ারম্যানে করেছি কলাজের 2003 সাল থেকে শুরু করে 11 সাল পর্যন্ত ওনার পুরো পরিবারের কোনো একটা বিচার আছে আর কোনো দিন আমার দরবারে যায় নাই। শুধু এটা আমার না, উনিও বলতেন যে আমরা কোনোদিন কারো অভিযুক্ত হয়নি, হ্যাঁ অভিযোগ নিয়ে আমাদেরকে কিছু করা হয়নি। হ্যাঁ, ওনার পরিবারটা এভাবে ছিল, একটা সাদা সিদেশ টাইপের পরিবার, কোনো মানুষের সাথে তারা কোনোদিন ঝগড়া ঝাঁটি করে নাই। এখন এই ফাড়াটা মাস্টার ফাড়া নামে পরিচিত হয়ে গেছে, যেহেতু উনি হেড স্যার। ওনাকে হেডমাস্টার ডাকার পেছনে কারণ ছিল এখানে কলাউজনের 3 নম্বর ওয়ার্ড, উত্তর কলাউজন মৌজার 3 নম্বর ওয়ার্ডে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন তারা প্রথমে একটা প্রাইমারি স্কুল স্থাপন করার জন্য চেষ্টা করেছিল, ওই প্রাইমারি স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন, এই জন্য ওনাকে সবাই হেড স্যার করে ডাকতেন। আবার আমাদের মাদ্রাসা হওয়ার পরে যারা শিক্ষক ছিলেন শিক্ষকদের ভিতরে তিনি সবার মান্যগণ্য ছিলেন, এবং লেখাপড়ার দিক দিয়ে তিনি খুব ভালো ছিলেন। ওই সময় ওনাকে হেড স্যার হিসাবে আমরা ব্যবহার করেছি। এই হেড স্যার নিয়ে উনি আজকে খবর তিনি চলে গেছেন, হেডমাস্টার এখানে প্রিন্সিপাল আছে ঠিক, কিন্তু উনি হেডমাস্টার হেড স্যার ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মানের সহিত এখানে আজকে দফন করেছে করোনা ভাইরাস। এখন এই অবস্থাতেও যে ওনার জনজায় যে মানুষ আসার জন্য চতুর্দিক থেকে আসতেছে, সমস্ত বাধা বিপত্তি ফেরিয়ে ওনার জনজা আসার জন্য সবাই চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা তার দরজা বন্ধ করে দিক এবং তার সমস্ত গুনাহাত আল্লাহ তাআলা মাফ করে দিক। আজকে নয়, শুধু আমরা যতদিন বাঁচিয়ে আছি তার জন্য মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আপনারা ছাত্রছাত্রীরাও ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনার পরিবারের সন্তান সুন্দর বড় ছেলে, নৌবাহিনীতে আছে, ওনার আপনার ওই লাইব্রেরি কর্মকর্তা হিসেবে চাকরিতে আছেন, ওনার নাম বেলাল আশরফি, বেলাল আশরফি ওনার নাম। তারপর ওনার ইয়ার পর ছেলে সিদ্দিক আহমদ, উনি ব্যাংকে চাকরি করতেছে। ওনার ছোটো ছেলে শফিক, উনিও সে এখান থেকে দাহিল পাস আলিম পাস করেছে। এবং ওনার পুরো পরিবার, ওনার শ্বশুর বাড়ি ঐতিহ্যবাহী ফ্যামিলি, আপনাদের আমাদের প্রিন্সিপাল আউকর সাহেবের বাড়ির ওখানে ওনার শ্বশুর বাড়ি, ওনার পুরো পরিবারটা ওনার আত্মীয় স্বজন। হ্যাঁ, ওনার জামাতা বর্তমানে একজন সরকারিভাবে সেটেলমেন্ট অফিসারের দায়িত্বে আছেন, এবং প্রত্যেকে এইভাবে ওনার উল্লেখযোগ্য, ওনার একজন ভাতিজা বর্তমানে ইউপি মেম্বার, এভাবে উনি একটা পরিবারকে যেভাবে সাজিয়েছেন আমরা শিক্ষকরা আর কেউ এভাবে সাজাইতে পারিনি। এই জন্য উনি সার্থক, ওনার পরকালটা আল্লাহ যাতে সার্থক করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কিংবদন্তি মাস্টার আব্দুল শুকুর ছিলেন ইসলাম ও জাতির একজন প্রকৃত খাদেম। তিনি লোহাগাড়ার ঐতিহ্যবাহী কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতাকালীন শিক্ষক, প্রবীণ শিক্ষকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু বকরের সাথে মাদ্রাসার উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করেছেন। মাদ্রাসাটির প্রতিষ্ঠার পর থেকে 5 বছর কোনোরকম পারিশ্রমিক ছাড়াই শিক্ষকতা করেন। পরবর্তীতে যা বেতন পেতেন তাও ছিল খুব স্বল্প। তার পাঠদানের পদ্ধতি ছিল ভিন্ন। তিনি ক্লাসরুমে জোরালো কণ্ঠে পাঠদান করাতেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনতেন,
অত্যন্ত সাবলীল ভাষায় ইংরেজি আর বাংলা পড়াতেন। প্রয়াত মাস্টার আব্দুল শুকুরের বড় ছেলে বেলাল আশরাফি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিষ্ঠানের কলাউদ্দিন শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাস্টার আব্দুল শুকুর প্রকাশ হেড স্যার ওনার বড় ছেলে। আজকে আমরা আমার আব্বাকে হারিয়ে আমরা সবাই শোকাহত। আমি মোহাম্মদ বেলাল আশরাফি। আমাদের পরিবার অত্র এলাকা এলাকাবাসী সবাই শোকাহত। আমার আব্বা সকাল ফজরের নামাজ থেকে নামাজ পড়ার জন্য মাদ্রাসায় যখন আসতেন সকাল থেকে রাত্রে পর্যন্ত এখানে মাদ্রাসায় থেকে যেতেন, দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য বাড়িতে যেতেন। এভাবে উনি সারা জীবন এই মাদ্রাসায় কাটিয়ে দিয়েছেন। উনি মৃত্যুর পরেও আমাদেরকে বলে গেছেন আমার কবরটা যেন মাদ্রাসার পাশে দেওয়া হয়, তো সেটা আমরা এখানে জমি ক্রয় করে ওনার কবরটা এখানে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। এলাকার লোকজন বলছিল এমনি দেওয়ার জন্য, আমরা সেটাতে রাজি হইনি, এটা কিনে তারপর এখানে কবর দেওয়ার জন্য আমরা ওনার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করেছি। তো আমার আব্বার জন্য সকলে দোয়া করবেন। আমার আব্বা একজন আদর্শ শিক্ষক ছিলেন। উনি যদিও বা একজন বাংলা শিক্ষিত লোক ছিলেন কিন্তু দেখতে একজন হুজুরের মতো, একবার হুজুরের মতো। ওনাকে আমি কোনো সময় দাড়ি ছাড়া দেখিনি, টুপি ছাড়া দেখিনি, ফাঞ্জাবি ছাড়া দেখিনি, খুবও একজন হুজুরের মতো। তো আমরা এরকম একজন আদর্শ পিতা হয়ে আমরা সবাই গর্বিত। আমি আমার আবার জন্য সকলের কাছে দোয়া চাই এবং ওনার মত ফেরাতের জন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। মেজো ছেলে সিদ্দিক আশরাফি একজন চাকরিজীবী আর ছোট ছেলে মোহাম্মদ শফিকুর রহমান বর্তমানে প্রবাসে কর্মরত আছেন। তার তিন মেয়েকে তিনি সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছেন। তার প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষিত করেছেন, সুন্দর পরিবার গঠন করেছেন। তার পরিবার সমাজের মধ্যে একটি আলোকিত পরিবার। প্রবীণ প্রয়াত এই শিক্ষকের অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছেন, তারা কর্মজীবনে ভালো আর উচ্চ অবস্থানে আছেন। এই জাতি গড়ার কারিগর গড়ে তুলেছেন অসংখ্য ব্যাংকার, আইনজীবী, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশপ্রেমিক আর সুনাগরিক। তাই তো এই গুণীজনের মৃত্যুতে যারা পেরেছেন তাকে এক নজর দেখতে ছুটে এসেছেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে যারা দেখতে আসতে পারেননি তারাও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে এই প্রয়াত জাতি গড়ার কারিগরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণমূলক কথা আর সম্মানসূচক উক্তি তুলে ধরেছেন। আজ আর তিনি নেই, অথচ তার রেখে যাওয়া কর্ম আর মানব সেবার ইতিহাসের মধ্য দিয়ে আজীবন তিনি আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও রেখে যাওয়া পরিবার শোক সন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পরকালে এই মহান মানুষটিকে জান্নাত বাসী করুক, আমিন। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। আমি অধ্যক্ষ নবনুমান কলাউদ্দিন শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসায় আমি 28 নভেম্বর 2015 সালে অধ্যক্ষ পদে জয়েন করি। মরহুম মাস্টার আব্দুল শুকুর যিনি হেডমাস্টার, গ্রাম্য ভাষায় হেডমাস্টার সাহেব হিসাবে যিনি খুব বেশি পরিচিত ছিলেন, অথবা কেউ কেউ তাকে শুকুর মাস্টার হিসাবেও বলতো। আমরা মাদ্রাসায় তাকে, যারা আমরা মাদ্রাসা শিক্ষক ছিলাম, আমরা হেড স্যার বলতাম। এলাকার লোকেরা তাকে কেউ কেউ হেডমাস্টার এরকম বলতো, কেউ কেউ শুকুর মাস্টার বলতো। আমি ওনার সাথে প্রায় এক যুগ 12 বছর একসাথে চাকরি করেছি। ওনার আমি যা শুনেছি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে উনি এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। আবার তার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে একজন অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেছেন। সর্বোপরি তিনি একজন সুশিক্ষিত নাগরিক গড়ার একজন শ্রেষ্ঠতম কারিগর হিসেবে তিনি এই মাদ্রাসায় শিক্ষকতার ভূমিকা পালন করেছেন। আমি তাকে সহজ সরল হিসেবে দেখেছি, অত্যন্ত নিরহংকারী লোক ছিলেন,
তার মধ্যে বিস্ময়কর কিছু প্রতিভা ছিল। ইংরেজি ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ তার মুখস্থ ছিল, তিনি এগুলো সব সময় আগড়াইতেন। আর তার কাছে গ্রাম্য বেশ কিছু প্রবাদ তার কাছে সংরক্ষিত ছিল। মাঝে মধ্যে আমি ওনার কাছে অবসর সময় বসে এগুলো শুনতাম। অনেক গ্রাম্য প্রবাদ আমি কোথাও শুনি নাই, কিন্তু ওনার কাছে আমি এগুলো শুনেছি। আমি মাঝে মধ্যে ওনাকে জিজ্ঞেস করতাম যে স্যার আপনি এগুলো কোথায় শিখেছেন, তো উনি বলতেন যে কিছু স্যার আমাদের টিচারদের কাছে শুনেছি, কিছু মুরব্বীদের কাছে শুনেছি, কিছু এলাকার লোকজনের কাছে শুনেছি, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। তো এই বিস্ময়কর প্রতিভা কিন্তু আমি আমার জীবনে খুব কম লোকের মধ্যেই দেখেছি। এই প্রবাদগুলো মনে রাখা, এগুলো আবার সময়ে সময়ে আওড়ানো, যে কোনো একটা পরিবেশ সৃষ্টি হলে উনি এক একটা প্রবাদ এগুলো বলতেন, গ্রাম্য প্রবাদগুলো বেশি বলতেন, মাঝে মধ্যে ইংরেজি ফ্রেজ এগুলো বলতেন। তা আমার খুব ভালো লাগতো। আজকে আমি অত্যন্ত শোকাহত, ওনার ইন্তিকালে আমার মনে হচ্ছে আমি একজন অভিভাবক হারিয়েছি, কারণ তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং আমি আমার বাড়ি এই ইউনিয়নে নয়, ভিন্ন ইউনিয়নে হলেও উনি আমাকে ভ্রাতুষ্পুত্র হিসেবে সবসময় সম্বোধন করতেন। তিনি আমাকে স্নেহ করতেন বলে আমি তাকেও আমার পিতার সমতুল্য শ্রদ্ধাভাজন একজন চাচা হিসাবে সবসময় সম্বোধন করতাম, এবং তাকে এইভাবে আমি সম্মান দিতাম। উনি যখন অসুস্থ হয়ে গেছেন গত কয়েকদিন আগে আমি তাকে দেখে গিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে তিনি মৃত্যুসজ্জায় শায়িত। আমি ওনার সন্তানদেরকে বলেছি যে আপনার আব্বাকে আপনারা হারিয়ে ফেলতে যাচ্ছেন, আপনারা তার যত্ন করুন, হয়তো আজকে বা কাল বা দুই একদিন উনি বেঁচে থাকবেন। দিনের ব্যবধান দুই দিনও হয় নাই, আমি গত শনিবারে গিয়েছি, গতকাল উনি ইন্তেকাল করেছেন, মাঝখানে একটা দিন গেছে শুধু। তো আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে আমার প্রার্থনা থাকবে মরহুমকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে সমাসীন করেন। ছাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে যেন স্যার এই কবরের বাসিন্দা হয়ে যেন সুখে শান্তিতে থাকেন, সেটা যেন তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। এই আবেদনটুকু, অনুরোধটুকু আমার থাকবে। আর এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে স্যারকে যেন তারা স্মরণ করে, আমরা মাদ্রাসার পক্ষ থেকেও তাকে স্মরণ করব। আমরা ওনার জন্য একটা সময় সুযোগ একটা দোয়ার আয়োজন করব, যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব, তা এখন আমাদের কিছু করা সম্ভব হবে না। আমরা সময় সুযোগে স্যারের জন্য একটা আমরা সুখ সভার আয়োজন করব, দোয়া অনুষ্ঠানের আয়োজন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, বাংলাদেশকে করোনা থেকে মুক্তি দান করুক, সারা বিশ্বকে করোনা থেকে মুক্তি দান করুক। এই দোয়াও প্রার্থনা আল্লাহর কাছে রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি অত্যন্ত শোকাহত। কলাউদ্দিন শাহ রহদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা শিক্ষক এই রহদিয়া মাদ্রাসার জন্য যার অবদান আজীবন স্মরণীয়, তিনি হচ্ছেন আমাদের রহদিয়া মাদ্রাসার স্যার প্রকাশ আব্দুল শুকুর প্রকাশ হেড সাহেব। এতেকালে রহদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয়, সুশিক্ষক বৃন্দ, শোকাহত মাদ্রাসা 1991 সালে যখন ফাজিল মাদ্রাসা আমাদেরকে নিয়ে ফাজিল শুরু হয়েছিল, সেই সময় আজকের মতো ফাজিলের জন্য প্রফেসর ছিল না, প্রভাষক ছিল না, তিনি আমাদেরকে ইংলিশে ইংরেজি পড়িয়েছেন, ইসলাম ইতিহাস পড়িয়েছেন, যার আওয়াজ যিনি পড়ার সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আমাদেরকে যখন ইতিহাস পড়াচ্ছেন ফাজিলের মধ্যে ওদের যুদ্ধের শহীদের চিত্র তুলে ধরেছেন মহাসার ফুগের কর্নার রুম থেকে, আমাদের মনে হয় আজকেও সেই ইতিহাসের আওয়াজ শোনা যাচ্ছে। ইংলিশ বুঝার অবদান হচ্ছে আমাদের হেড সাহেব খবরের মাটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত যাগরতুল মরি যাগরিব। এই সব আজ আর বদলিয়ে দুনিয়াদারি হচ্ছে, এর যদি অর্ডার হলো হসপিটাল থেকে হলে বেগুলো এখন আর একবার সারা জীবন শরীর খাড়াই শেষ হইলে হয়েছে, আর এটা দখল করি আর এবার শেষ শিয়ে পূরণ করি বললে উনি এটাই দখল করি অর্থ করি সারা জীবন এটা হোক বাধা ছাড়াই মরণ হরও উড়েছে হইলে এটা দখল করি বললে ইয়ে দাহন করি ব্যবস্থা এটা হয়ে
আমরা যদি আর্থিকভাবে হনপ্রকার দুনিয়াদারি করতে যদি হনপ্রকার যদি ঠেয়া হয়েছে তাই তখন আর আল্লাহ যোগাযোগ করলে আর ইনশাআল্লাহ দেখতে পাবো কোনো অসুবিধা নেই। তুম শুন ছেলে সৌদিয়ার উত্তম বেহান ফজর তানবারি তাই পৌঁছে গিয়ে দিয়েছে মান ফজর নোয়াশরি মোবাইল নে যে স্কুটার আর ছেলে আর নির্দেশ মোবাইল মাতের আর সৌদিয়ার তুমি তো হতা হইন এই মাত্র আবার বুঝি হতা হইন বুঝি দি হন হন বুঝলে হন খান্দে খান্দানি বুঝিলাম তো সফি তোমার সাবর করো তো তার সন্তান অক্কল ধরে মাই অক্কল ধরে আল্লাহ যে দুঃসম্মান দিয়ে অপর মানুষ অক্কল সন্তান অক্কল ধরে তাই মানুষ বানাই বলে চেষ্টা করি তার সন্তান আল্লাহ এনিলে মানুষ বানাই দিই করোনা রোগ নয় যার মত যিয়ে না তাছে ইয়ে না যেই বই। আল্লাহু আকবার আল্লাহু আকবার না না ইন্ডিয়া গ্রুপ রে আকু তখন